ভারত ও পাকিস্তানের বৈরিতা অনেক পুরনো। দুই দেশ যুদ্ধেও জড়িয়েছে কয়েকবার, তবে 2021 সালের শুরু থেকে সহনশীল মনোভাব দেখাচ্ছে নয়াদিল্লি ও ইসলামাবাদ। ফেব্রুয়ারির শেষের দিকে ভারত ও পাকিস্তানের সেনাপ্রধান কিছুটা আশ্চর্যজনকভাবে ঘোষণা করেন 2003 সালের অস্ত্রবিরতি চুক্তিকে মেনে চলার। এর কারণ হিসেবে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য, মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থতায় এটি ঘটেছে বলে এক প্রতিবেদনে জানা গেছে। ফেব্রুয়ারির শেষ দিকে একদিনের ঝটিকা সফরে নয়াদিল্লি যান আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ। এরপর থেকেই পরিস্থিতি নাটকীয়ভাবে বদলাতে থাকে। তিনি ওই সফরে ভারতকে শান্তি বজায় রাখতে অনুরোধ করেন বলে জানা গেছে। এরই মধ্যে পাকিস্তানও হয় নমনীয়। সম্প্রতি পাক সেনাপ্রধান জেনারেল কামার বাজওয়া বলেছেন, এখন সময় এসেছে দুই দেশের বৈরিতাকে কবর দেওয়ার। বাজওয়ার সুরেই সুর মিলিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশিও। করোনা মোকাবেলা, ভ্যাকসিন, অর্থনৈতিক উন্নয়ন সহ নানা বিষয়ে দুই প্রতিবেশী দেশ এখন একে অন্যকে সহযোগিতাও করছে। তবে কাশ্মীর সংকট এখনও ভারতের মাথা ব্যথার কারণ। সেখানে এখনও সন্ত্রাসীদের দমনে কাজ করে যাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। সোমবারও অভিযানে নিহত হন কয়েকজন অস্ত্রধারী। লস্করি তৈয়বা ও লস্করি মুস্তাফা এই দুটো সংগঠনই এখন সবচেয়ে বেশি সক্রিয় কাশ্মীরে। সন্ত্রাস দমনে আমরা আমাদের অভিযান জারি রেখেছি। নয়াদিল্লি বরাবরই দাবি করে আসছে কাশ্মীরে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির জন্য ইসলামাবাদী দায়ী। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ।